Assalamualaikum, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। আর বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশের জন্য 450 কোটি ডলার ঋণ অনুমোদন করেছে IMF। 42 মাসে 7 কিস্তিতে ঋণ মিলবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 72। ভাই হত্যার প্রতিশোধ নিতেই হামলা বলে টিটিপির দাবি। এবং অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আগামীকাল। মেলা প্রাঙ্গণ থেকে ঐক্য.com.bd বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশের জন্য 450 কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বাংলাদেশ সময় সোমবার রাতে IMF এর নির্বাহী পর্ষদের বৈঠকে এই ঋণ অনুমোদন করা হয়। 42 মাসে 7 কিস্তিতে এই ঋণ পাওয়া যাবে। প্রথম কিস্তি ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসে শুরুতে পাওয়া যেতে পারে। ঋণ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এক বিবৃতিতে তিনি ঋণ অনুমোদনের এ তথ্য জানান। ঋণের গড় সুদের হার হবে 2.2%। তবে এই ঋণ পেতে কিছু শর্ত জুড়ে দিয়েছে IMF। শর্তের মধ্যে থাকছে আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং পুরনো আইন সংশোধন, রাজস্ব ব্যবস্থার সংস্কার ও কর প্রশাসনের দক্ষতা বাড়ানো, খেলাপি ঋণ আদায়ের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি করাসহ বেশ কিছু বিষয়। বাংলাদেশকে এই ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় IMF। সেই ঋণ চুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ সফর করেন IMF এর উপব্যবস্থাপনা পরিচালক অ্যান্তোইনেত মনসিও সাহেব। এরপর বাংলাদেশের আনুষ্ঠানিক প্রস্তাব সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে IMF এর নির্বাহী বোর্ডের সভায় ওঠে এবং অনুমোদন পায় বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন্স মসজিদে বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 72 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে 150-এরও বেশি। ভাই হত্যার প্রতিশোধ নিতে মসজিদে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন তেহরিক ই তালেবান টিটিপির কমান্ডার সারা বাকাফ। এক টুইট বার্তায় তিনি জানান, তার ভাই টিটিপির সাবেক কমান্ডার উমর খালিদ খুরশানির ওপর হামলার বদলা নিতেই তারা এই আক্রমণ চালিয়েছেন। গত বছরের আগস্টে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন তিনি। এ বোমা হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। নিজ দলের নেতাকর্মীদের রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সাউথ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলায় 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3 জন। পুলিশ জানায় প্রদেশের জিকে বেরহা শহরের একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলছিল। সে সময় অজ্ঞাত পরিচয়ের দুই বন্দুকধারী ওই অনুষ্ঠানে অংশ নিয়ে জন্মদিন উদযাপন করতে থাকেন। হঠাৎ করে তারা আমন্ত্রিত অতিথিদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি তারা। দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা পঞ্চগড়ের সাবেক ছিটমহলের বাসিন্দারা এখন আশ্রয়ন প্রকল্পের সফল পাচ্ছেন। পুনর্বাসিত প্রান্তিক অসহায় পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। মোহাম্মদ মামুনের ভিডিওচিত্রে শহীদুল্লাহ রাজুর ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। সমতল ভূমিতে চা চাষের প্রথম জেলা পঞ্চগড়ের সাবেক গারাতি ছিটমহল এখন রাজমহল। উন্নয়নের পাশাপাশি এখানে গড়ে উঠেছে একটি আশ্রয়ন প্রকল্প। পঞ্চগড়ের সাবেক ছিটমহলগুলোর 349টি ভূমিহীন গৃহহীন পরিবার সহ 4,850 পরিবারকে জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পুনর্বাসন করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী এসব নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর অনেকে এখনও লড়ে যাচ্ছেন নানান প্রতিকূলতার বিরুদ্ধে। বাজারে বাজারে ঘুরে বেড়ায়, আমি কাজ করতে পারি না, মানে দুইটা বাচ্চা আছে, কাজ করতে কষ্ট হয়। তো মনে করেন যে অস্থায়ীভাবে আমরা ছিলাম,
কোনো ঘরবাড়িও আমাদের ছিল না, থাকার খুবই কষ্ট হইতো। ভাত নাই, কাম নাই, কাজ করতে পারি না, ইমন শীতের কষ্ট শীত করছি। পুনর্বাসিত পরিবারগুলোর জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং এই ট্রেডে প্রশিক্ষণকালীন সময় কিন্তু তারা প্রশিক্ষণকালীন একটা ভাতা পায়। সুতরাং প্রশিক্ষণ সময়ে তাদের কিন্তু আবার বসে থাকতে হয় না, এটা একটা। আরেকটা, তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা যেটা করেছি, আমরা প্রত্যেকটা আশ্রয়ণ প্রকল্পে সমবায় বিভাগের আওতায় আমরা সমবায় সমিতি গঠন করেছি। শিক্ষা উপকরণ দিয়েও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, পঞ্চগড়। প্রত্যেক শিক্ষার্থীর কাছে আছে তার ফোন নম্বর। শিক্ষার্থীরা বন্ধুর মতো সব অভাব অভিযোগ শেয়ার করে তার সঙ্গে। শিক্ষার্থীদের সুন্দর স্বপ্ন নিয়ে বড় হয়ে ওঠা, জড়তা কাটানো এবং বাংলা ইংরেজিতে সমানভাবে দক্ষ হয়ে ওঠা সবকিছুই হাতে কলমে শিখিয়ে দেন তিনি। নরসিংদীতে শিক্ষার্থী বান্ধব এমনই একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা মনির হোসেনের ভিডিও চিত্রে জানাচ্ছেন মোস্তফা মল্লিক। সকাল 9টা তখনও বাজেনি, নরসিংদীর পলাশ উপজেলার ভেতর দিয়ে ছুটছে গাড়ি। উদ্দেশ্য স্কুলের নিয়মিত সমাবেশ শুরু হওয়ার আগেই সেখানে পৌঁছানো। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম মূল কাজের বাইরে নিয়মিতই এমন করে স্কুল পরিদর্শনে যান। সকালের সমাবেশ শেষে শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহারও থাকে নিয়মিত। আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসছি, এটা কি? এটা কি? প্রত্যন্ত অঞ্চল সহ বিভিন্ন স্কুলে উনি নিয়মিত 9টার মধ্যে স্কুলে পৌঁছেন। প্রাথমিক থেকে এবার মাধ্যমিক বিদ্যালয়ের দিকে যাত্রা। এখানের দায়িত্ব আরও বড়। শুধু সমাবেশই নয়, অষ্টম, নবম ও দশম শ্রেণীর ক্লাসও নিয়ে থাকেন ইয়োনো। আমাদের খুবই ভালো লাগছে যে আমাদের একজন উপজেলা নির্বাহী অফিসার আমাদের মাঝে এসে এভাবে সুন্দর বক্তব্য দিচ্ছে, আমাদের এত সুন্দর ক্লাস নিচ্ছে। বিকজ কি এনো স্যার, আমাদের ফিউচার লাইফ সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশন দিচ্ছে, যেটা আমাদের ভিতরকার সম্ভাবনাকে জাগিয়ে তুলতে সাহায্য করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দক্ষ মানুষ হিসেবে শিক্ষার্থীরা গড়ে উঠুক, দেশ এগিয়ে যাক, এটাই তার চাওয়া। স্মার্ট সিটিজেন গড়ার জন্য আমি যেটাকে ভাবছি, যে আমাদের এসডিজির যে 4 নম্বর গোল কোয়ালিটি এডুকেশন, সেটিকে অ্যানসিওর করার জন্যই আসলে আমি বিভিন্ন স্কুলে ছুটে যাই। বাচ্চারা যদি অ্যাসেম্বলিটাকে ভালো মতো করে করেন, তাহলে সে সময়ানুবর্তিতা শিখবে, নিয়মানুবর্তিতা শিখবে এবং ক্লাসে সে মনোযোগী হবে। তাদেরকে জাগ্রত করার জন্য, তাদের স্ট্রেংথটাকে বোঝানোর জন্য, তাদের পটেনশিয়াল বোঝানোর জন্য আমি নিজেও কিন্তু মাধ্যমিক পর্যায়ে স্কুলে গিয়ে একটি সেশন নেই, সেটি হচ্ছে নো ইয়োর পটেনশিয়াল নামে। রবিউল আলম মনে করেন, শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে পারলেই স্মার্ট ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। শুধু অ্যাসেম্বলি এবং শপথ বাক্যই নয়, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই শিক্ষার্থীদেরকে শেখাচ্ছেন কি করে স্বপ্ন বুনতে হয়, কি করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তৃণমূল প্রশাসনের একজন কর্তা ব্যক্তির এই যে কার্যক্রম, এটা কিন্তু দৃষ্টান্ত হতে পারে অনেকের জন্যই। নরসিংদীর জনতা আদর্শ বিদ্যাপীঠ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা ঐক্য .com.pd-র সহযোগিতায় এবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। আর বরাবরের মতো মেলা প্রাঙ্গণ থেকে বের হবে ট্যাবলয়েড পত্রিকা আনন্দ আলো বইমেলা প্রতিদিন। সংশ্লিষ্টরা সংবাদ সম্মেলনে বলেছেন, বইমেলার সাথে থাকতে পারা চ্যানেল আইয়ের জন্য গর্বের। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্ট। বাংলা একাডেমির একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে দীর্ঘ 19 বছর ধরে সারা মাস ব্যাপী বইমেলা সরাসরি আয়োজন করে আসছে চ্যানেল আই। পাঠক, প্রকাশক আর নতুন বইয়ের মেলবন্ধনে এ সরাসরি সম্প্রচারে ঘরে বসে মেলার সাথে যুক্ত থাকার স্বাদ পান দেশ বিদেশের পাঠকরা। সেই ধারাবাহিকতায় এবারও নতুন কিছু বৈচিত্র্য নিয়ে ঐক্য .com.bd চ্যানেল আই বইমেলা সরাসরি পাওয়ার্ড বাই বিবিএস কেবলস সংবাদ সম্মেলনে নানা আয়োজন নিয়ে জানান সংশ্লিষ্টরা। সাগরবাই বাঙালির সংস্কৃতির একটা প্রতীক, উনি খুব চেষ্টা করেন বইমেলার বাইরেও নতুন বই নিয়ে আমাদের অনুষ্ঠান থাকে পর্দায়। নিউজে প্রতিদিন লাইভ
বইয়ের সংবাদ নিয়ে একটা অনুষ্ঠান যায়। এবারে মেলা সবচেয়ে বড় মেলায় পরিণত হয়েছে, বিশেষ করে চ্যানেল আই, বাংলাদেশ টেলিভিশন থেকে বাংলাদেশের একটা মিডিয়াও বাকি নাই যারা এই মেলাকে কেন্দ্র করে এখানে আসে না। প্রতিটি কভার কিন্তু সাগর ভাইকে না দেখিয়ে পত্রিকাটি বাজারে ছাড়া হয় না এবং আমরা কেউ দেখতে পাই না, এটি আনন্দ লাগার একটা বিশেষত্ব। প্রথমবারের মতো বিবিএস কেবলস সাহিত্যের সম্ভার চ্যানেল আই বইমেলায় সরাসরি অনুষ্ঠানে থাকতে পেরে দারুণ আনন্দিত। মেলায় আগত দর্শনার্থীদের জন্যই নয়, সারা দেশের যারা বইমেলা ঘিরে আগ্রহী লোকজন রয়েছেন তাদের কাছে বইমেলার আমেজটা পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন গত 18 বছরে, এই জন্য আমি ধন্যবাদ জানাই চ্যানেল আইকে। একুশের বইমেলা সারা পৃথিবী ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রাজা সাগর বলেন, বাঙালি সংস্কৃতির মেলবন্ধন বাংলা একাডেমির বইমেলায় চ্যানেল আই জড়িয়ে থাকা দারুণ গর্বের। বাংলা একাডেমিতে ব্যস্ততা তার চেয়ে কোনো অংশে কম ব্যস্ততা আমাদের এখানে থাকে না এবং এই 30 দিনই সেরকমই থাকবে। বাংলা একাডেমির যে বইমেলা তার আরেকটা নাম এই চ্যানেল আই প্রাঙ্গণে আমাদের এখানেও এই বইমেলায় যে আয়োজন সেটুকুই অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এই আয়োজনে সম্পৃক্ত থাকতে পারাটাকে আমাদের জন্য অত্যন্ত গর্বের অহংকারের। সংবাদ সম্মেলনে পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম বলেন, সারা বিশ্বের কাছে প্রাণের বইমেলাকে পরিচিত করাতে চ্যানেল আইয়ের ভূমিকা বিশাল। এই 22 লক্ষ স্কয়ার ফিটের মেলাটিকে 5 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীব্যাপী ছড়িয়ে দিচ্ছে চ্যানেল আই, এটি কিন্তু অনেক বড় একটি বিষয়। বইমেলা সরাসরি অনুষ্ঠানে 15 বছর ধরে আনন্দ আলো বইমেলা প্রতিদিন প্রকাশ হওয়া বই পড়ুয়া পাঠকদের জন্য এক আশীর্বাদ বলে মনে করেন আনন্দ আলোর সম্পাদক। বইমেলা যদি একটি মিনি বাংলাদেশ হয় তাহলে সেই মিনি বাংলাদেশের খবর তো একটি পত্রিকা বের করতে পারে। আমার সেদিন মনে হলো যে কত বড় বিশ্বাসের জায়গাটা আমরা তুলে ধরবার চেষ্টা করলাম, ফরিদুর রাজা সাগরের সেই স্বপ্ন সেটি বাস্তবায়ন করবার জন্য আমরা আজকে 15 বছর ধরে বইমেলা আনন্দ আলো বইমেলা প্রতিদিন বের করছি। দেশের স্বনামধন্য ব্যক্তিদের উপস্থাপনায় 1 ফেব্রুয়ারি থেকে সারা মাস চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার হবে চ্যানেল আই বইমেলা সরাসরি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে অশোক লেল্যান্ড, ইফা ডটস লিমিটেড, বিরতি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। জয়পুরহাটে মুরগি, বাচ্চা ও ডিম কোনোটিতেই লাভ করতে পারছেন না পোলট্রি খামারিরা। মাসের পর মাস লোকসানের কবলে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খামার। খামারিরা বলছেন, উৎপাদন অনুযায়ী বাজার সৃষ্টি না হওয়া এবং খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে পোলট্রি খাত। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাহিদা না থাকায় এবং খাদ্য ও ওষুধের দাম বেড়ে যাওয়ায় গত 6 মাসে মুরগি, ডিম এবং বাচ্চা বিক্রি করে চরম লোকসানে পড়েছেন জয়পুরহাটের পোলট্রি খামারি ও ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রতিটি মুরগির বাচ্চার উৎপাদন ব্যয় 14 থেকে 15 টাকা, বিক্রি হচ্ছে মাত্র 4-5 টাকায়। আমার 23,000 ডিম আসে প্রতিদিন, ডিম পিসে হলো 2-1.5 টাকা লস আসে। আমরা যাদের কাছে এগুলো ফিড বা ওষুধপত্র ক্রয় করতাম তারা আমাদের বিরুদ্ধে জামানত হিসাবে তাদের কাছে চেক দেওয়া ছিল, তারা চেক ডিজোনার করে টাকাপাত হয়তো দেখা যাচ্ছে যে 5 লাখ, সেখানে 30 লাখ এভাবে মামলা করছে। পোলট্রি শিল্পের এত বড় ধসে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। আশেপাশের অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা টেনশনে আছি যে আমাদের ফার্মটির কি হয়ে যাবে। সংসারের পাশাপাশি মুরগি সেরে তাসে কাজ করি, মুরগির ফার্ম যদি একলাট বন্ধ হয়ে যায়, ডিমের দাম যদি কমে যায়, তাহলে আমরা চলবো কিভাবে? বন্ধ হয়ে যাওয়া, হ্যাচিং এর মেশিন বিক্রি করতে না পারায় এবং হ্যাচিং মেশিন জায়গা দখল করে থাকায় বিপাকে রয়েছেন হ্যাচিং মালিকরা। বাচ্চা চাহিদা কমে গেল, উপরন্ত দাম পড়ে গেল, উৎপাদন খরচ বেড়ে গেল, সব মিলিয়ে তহবিল তসরুপ এমন অবস্থা যে এটা চালু থাকলেই আমাদের জন্য মরণ ফাঁদ, যার কারণে বাধ্য হতে হয়েছে আমাকে বন্ধ রাখতে। পোলট্রি শিল্পকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন ব্যবসায়ীরা। সব জিনিসের দাম লাগামহীন,
অথচ মুরগির দাম কম, ডিমের দাম কম, বাচ্চার দাম কম। সরকার মহোদয়ের কাছে অবশ্যই অনুরোধ রাখবো, বিদেশে যদি রপ্তানি হয় তাহলে এই শিল্পটা হয়তো বাঁচবে। খামারিদের লোকসান থেকে বাঁচাতে নানামুখী পদক্ষেপের কথা জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। সার্বিকভাবে যদি খামারিকে বাঁচায় রাখতে হয় অবশ্যই খাদ্যের দাম কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের গ্রহণ করা দরকার, পাশাপাশি তাদেরকে যদি কোনো ভর্তুকির আওতায় আমরা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আমরা তাদের যে অব্যাহত উৎপাদন এটা আমরা সচল রাখতে পারি। কয়েক বছর আগেও জেলায় প্রায় 10,000 পোলট্রি খামার ছিল, যা থেকে বছরে 1,14,700 মেট্রিক টন মাংস উৎপাদন হতো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ময়লা আবর্জনার কারণে নানাভাবে দূষণের কবলে পড়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী বাঁকখালি নদী। আর এতে চরম ঝুঁকিতে নদীর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য, হুমকির মুখে সামুদ্রিক প্রাণী। দূষণ রোধে অভিযান জোরদারের কথা বলছে প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিও চিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের ঐতিহ্যবাহী নদী বাঁকখালি, এই নদীর রয়েছে অনেক ইতিহাস। একটা সময় নদীপথে এখানে আসতেন ব্রিটিশ, আরব বণিক এবং পর্তুগিজ ও আরকান জলদস্যুরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক ঘটনারও সাক্ষী এই বাঁকখালি নদী। উপকূলীয় এলাকার সাথে কক্সবাজার শহরের নৌপথের একমাত্র যোগাযোগের মাধ্যম এই নদী। নানা দূষণের কারণে নদীটি তার ঐতিহ্য হারাতে বসেছে। ভরাট আর দখলে অস্তিত্ব সংকটে এক সময়ের খরস্রোতা বাঁকখালি নদী। যারা ক্ষমতাবান তারা প্রশাসনকে বিভিন্ন ধরনের বোয়া কাগজপত্র শুরু করে, আমাদের আমার কাগজ আছে, আমার এই আছে, সেই আছে বইলা এই যায় এই জায়গাটাকে তারা ভরাট করে, তাদের কেউ বালি বিক্রি করতেছে, কেউ প্লট বিক্রি করতেছে, কেউ পাথর বিক্রি করতেছে, এই ধরনের ব্যবসায়ী নেমে পড়েছেন। বাঁকখালি নদীর প্যারাবনে 12,000-এর বেশি প্রাণী ও উদ্ভিদ প্রজাতি রয়েছে, কিন্তু দিনে দুপুরেই উজাড় হচ্ছে প্যারাবন। পৌরসভা প্রতিদিন কয়েক লক্ষ টন ময়লা আবর্জনা এখানে রাখে, যার কারণে একদিক দিয়ে নদীর পাশ দিয়ে যাওয়ার কোনো অবস্থা থাকে না। এত বেশি দুর্গন্ধ শুধুমাত্র মানুষের জন্য ক্ষতি নয়, এই পরিবেশ জীব বৈচিত্র্যের জন্য কক্সবাজারের এই বাঁকখালি রক্ষা করা অত্যন্ত জরুরি। পোড়া মোবিল ও তেলের কারণে দূষিত হচ্ছে নদীর পরিবেশ, হুমকির মুখে জীব বৈচিত্র্য। অবৈধ ডকইয়ার্ডগুলো বন্ধ করে ফেলা উচিত, একদম নদীর ভিতরে এই ডকইয়ার্ডগুলো করা হয়েছে, কিছু ইললিগাল ডকইয়ার্ড আছে যেগুলো বাঁকখালি নদী রক্ষা করতে চাইলে অচিরেই বন্ধ করে ফেলা উচিত। জড়িতদের বিরুদ্ধে অভিযান আরো জোরদারের কথা বলছে প্রশাসন। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার যে কোনো কাজে কোনো বর্জ্য যাতে নদীতে ফেলতে না পারে, সেই জন্য পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করে থাকেন। এই অভিযানটা আরো জোরদার করতে হবে এবং বিস্তীর্ণ এই বাঁকখালি যে সেই রামু থেকে শুরু করে কক্সবাজার নুনিয়ার ছড়া পর্যন্ত এই সমগ্র এলাকাটাতে আমাদের নজরদারি আরো বৃদ্ধি করা হবে। পর্যটন শহর কক্সবাজারকে বাঁচিয়ে রাখতে বাঁকখালি নদী দখল ও দূষণমুক্ত রাখার গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবিদরা। নানাভাবে বর্জ্য গিয়ে দূষিত হচ্ছে বাঁকখালি নদী, আর এতে করে বাঁকখালি নদীর পরিবেশ ও প্রতিবেশ এবং জীব বৈচিত্র্য পড়েছে হুমকির মুখে। কক্সবাজারের বাঁকখালি নদী থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।